হাই ফ্রেন্ড আজকে আমি তোমাদের সাথে ফুচকার রেসিপি শেয়ার করতে চলেছি তার জন্য আমি ফুচকাগুলোকে আগে বেলে রেখেছিলাম একটা পা মানে প্লেটের মধ্যে তো সেগুলোকে গরম তেলে ফুলকো ফুলকোভাবে ভেজে নিচ্ছি এক এক করে অনেকগুলো ফুচকাই আমি ভেজে নিয়ে রেখে দিয়েছি এই পাত্রে উঠিয়ে দেখো কেমন সুন্দর ফুল ফুলকো ফুলকোভাবে এগুলো ভাজা হয়েছে লাল লাল করে ফুলকো ফুলকোভাবে ফুচকাগুলোকে আগে ভেজে নিলাম তারপরে যা যা লাগে সব আমি এক এক করে জোগাড় করে নেব সবটাই তোমাদের সামনে শেয়ার করব তোমাদের সাথে শেয়ার করব সবটাই তো দেখো কি করি আমি প্রথমে আমি একটি এই পাত্রগুলোতে ফুচকা ভেজে তুলে নিয়েছি এবার এই কাঁচের বোলসের মধ্যে আমি তেঁতুল দিয়ে দিয়েছি তেঁতুল দিয়ে তারপরে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে তেঁতুলের কাতটা বের করে নেবো আর কাতটা বের করে নিয়ে এর যে নোংরাটা থাকবে সব ফেলে দেব তা বের করা হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি তেঁতুলের যা নোংরা ছিল এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম এবার আমি এখানে ভাজা মশলা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর তারপরে আমি দেব একটু বিট নুন ভাজা মশলা বিট নুন দেওয়া হয়ে গেছে এরপরে আমি দিচ্ছি চাট মশলা তেঁতুলের জলের মধ্যে একটু গন্ধরাজ লেবু দিলে ভালো গন্ধ আসে ওই জন্য গন্ধরাজ লেবু এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম গন্ধরাজ গন্ধরাজ লেবুটা ছড়িয়ে দেওয়াতে তারপরে এর মধ্যে আমি শুকনো লঙ্কা ভাজা করে রেখেছিলাম তার সামান্য দিয়ে দিলাম কারণ খুব বেশি ঝাল করব না আমি এই টক জলটা আর একটু লালচে কালার আসার জন্য লাল চিলি পাউডার যেটা থাকে সেটা এরপর দিয়ে দিয়ে দিয়েছি আর ধনে কুচি করে রেখেছিলাম ধনেপাতা পাতা কুচিটাও দিয়ে দিয়েছি আর সামান্য একটু ঝালটা যাতে বেশি হয় তার জন্য কাঁচা লঙ্কা একটু ডলে দিলাম আর এখানে একটা আলাদা একটা বলসের মধ্যে একটু জল নিলাম জল নিয়ে এখানে ধনেপাতা পাতা পুদিনা পাতা বাটা করে রেখেছিলাম সেটাই গুলে নিচ্ছি এটা পুদিনা পাতার জল করব বলে মানে চাটনি করব তার জন্য প্রথমে সাদা নুন তারপরে বিট নুন দিয়ে নিয়েছি আর এখানে চাট মশলা ছড়িয়ে দিচ্ছি তারপরে লঙ্কার গুঁড়োও ছড়িয়ে দিলাম দিয়ে একটা মিক্সচার তৈরি করলাম এই জলের উপর দিয়েও গন্ধরস লেবুর কয়েক ফোঁটা দিয়ে দিলাম আর এবার আলু যেটা আছে আলুটা মেখে নেব তা আলু মাখে নেওয়ার জন্য আগের থেকে আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি একটা পাত্রে মেখে নিচ্ছি কুচানো পেঁয়াজ দিয়ে আলুটাকে মাখবো কুচানো পেঁয়াজ এই আলু সেদ্ধ দিয়ে দিয়েছি দিয়ে ছোলা মটর সব দিয়ে দিয়েছি নুনটা দেওয়া হচ্ছে আর যে ভাজা মশলাটা আছে সেটাও দিয়ে দিচ্ছি বিট নুন দেওয়ার পরে একটু গন্ধরাজ লেবু এরপর দিয়ে দিয়ে দিচ্ছি আর ভালো করে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে ভালো করে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি যাতে আলুর কোনো শক্ত অংশ না থাকে ম্যাশ করা হয়ে গেছে আর আমি যে টক জলটা বানিয়ে রেখেছিলাম সেই টকজলটা আলু মাখার উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভাজা লাল লঙ্কাও দিয়ে দিচ্ছি যাতে আলু মাখার রঙটা একটু লালচে লালচে আসে তো দেখো কেমন সুন্দর লালচে লালচে আলু মাখা হয়ে গেছে আর যে মানে চাটনিটা আমি দেখালাম ওটা টমেটো দিয়ে তেঁতুল দিয়ে বানানো ওই চাটনিটা আর এটা তো পুরো টক জল ঝাল ঝাল টক জল এবার আমি ফুচকা তুলে নিলাম তো দেখো ফুচকাটাকে ভাঙছি কীরকম সুন্দর ক্রিস্পি হয়েছে একটু প্রেশার দিতে না দিতেই ভেঙে গেছে আর আলু মাখাটা এর মধ্যে আমি ভরে দিলাম আর একটুখানি কুচানো পেঁয়াজ আলাদা রেখেছিলাম সেখান থেকে নিয়ে ফুচকার মধ্যে দিয়ে সামান্য ধনে পাতা দিয়ে তারপর দিয়ে ছোলা মটর ছড়িয়ে আমি ফুচকাগুলোকে সব তৈরি করে নিচ্ছি আমার ফুচকা এখানে তৈরি হয়ে গেছে সব এইবার শুধুমাত্র খাওয়ার অপেক্ষা